হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মিলনক্ষেত্র হয়ে উঠল খড়গ্রামের গয়েশপুরের রথযাত্রা উৎসব। প্রচলিত রীতি অনুযায়ী গোপালকে নিয়ে গোটা গ্রাম প্রদক্ষিণ করে এই রথ, যা দেখতে ভিড় করেন দূর দূরান্ত থেকে আসা বহু মানুষ। কোভিড পরিস্থিতি কাটিয়ে দীর্ঘ দুবছর পর শুক্রবার রথযাত্রার উৎসবে সামিল হলেন এলাকার বাসিন্দারা। সব ধর্মের মানুষই রথ টানতে উপস্থিত ছিলেন এদিন। এই উৎসব ও মেলা চলবে আগামী 10 দিন ধরে। আমাদের গ্রামের লোক রথটাকে প্রচন্ড ভক্তি করে, আর এই রথ নিয়ে আমাদের প্রচুর ধুমধাম বা নাম সংকীর্তন হয়। কিন্তু এই গত 2-3 বছর এই করোনার জন্য আমরা এইটা ধুমধামটা করতে পারিনি। বছর প্রথম এখানে 10,000 প্রায় 10-12,000 লোকের আইটেম হয়। তা লোকের শান্তি শৃঙ্খলা সবাই বজায় রেখে আমাদের সঙ্গে সবাই সাথে সাথ দিয়ে সবাই চলে। আমরাও আসি, হিন্দুরাও আসে, সব মেলা মিলেমিশেই মেলা করি। মেলা ভালো, মেলা কোনো ঝুট ঝামেলা কিছু হয় না। আমাদের ব্যবসা বাণিজ্যও ভালো হয়, সব কিছুই ভালো। এই মেলা কোনো অসুবিধা কিছু নাই।